पश्चिम बंगाल के लोकसभा सीटों में एक महत्वपूर्ण सीट मानी जा रही है। इस बार इसे हॉट सीट के रूप में देखा जा रहा है। तृणमूल की तरफ से महुआ मोइत्रा को जहां उतारा गया है, वहीं भाजपा की तरफ से कल्याण चौबे उन्हें कड़ी टक्कर देने में लगे हुए हैं। सनमार्ग की डिजिटल टीम यह जानने के लिए कि क्या कह रही है कृष्णनगर की जनता, विभिन्न विधानसभा क्षेत्रों में गई और उनसे बात करने की कोशिश की। आइए हम अब जानते हैं कि अलग अलग विधानसभा क्षेत्रों की जनता ने क्या कहा और आखिर कहाँ उनका रुझान बढ़ रहा है। যেমন মন চাবি সেখানে দিতে হবে, এখন দেখতে তো দুজনাই ভালো লাগছে যাইতে। বিজেপি পার্টি আসে, তৃণমূল আসে, হাওয়া বিজেপির হাওয়া বেশি। মানুষ সবাই চায় বিজেপির প্রার্থীকে জিতাবে, এরকম সবারই হাওয়া, সবারই প্রচার চলছে। আমাদের শান্তিপ্রিয় এলাকা, কোনো অসুবিধা নেই, যার যেমন সে তো প্রচার করবেই। এখন দুই পার্টি তো সমপক্ষ পার্টি, এখন বোঝা খুব মুশকিল। টিএমসিও কাজ করেছে, ভালো কাজ করেছে, এবং বিজেপিও যদি আসা সে যদি কাজ করে সেটাই এরা মানুষ দেখছে। কিছু ভাবে বোঝা হচ্ছে টিএমসি ভিটার বেশি আছে, বিজেপি আছে গোপনে প্রকাশ হচ্ছে না। তবে এখন কার্যক্ষেত্রে কি কী হবে এটা বলা খুব মুশকিল। তৃণমূল সংগঠনটা মানে বেশি, এইবার তারপরে কি সেটা তো আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। তবে তৃণমূলের সংগঠনটা ভালো আছে। লোকসভা নিয়ে প্রচার বলতে লোক এখানে আসলো, আসি ছেলে প্রচার ভালোই চলছে। আজকে যেমন দেখতে আপনারা দেখছেন, দেখেছেন আজকে মহা মৈত্রার যে একটা সভা করবে, আমাদের কালকে গতকালকে আমাদের বিজেপি প্রার্থী যে কল্যাণ চৌবে উনি এসে রোড শো করেছেন, প্লাস আমাদের রামনবমীর এখানে একটা বড় মিছিল করা হয়েছিল। মিছিলে প্রায় 3-4 হাজার লোক মিলে আমরা রামনবমী মিছিল করেছি, টোটাল মাটারি রামসীতা মন্দির এটা নিয়ে আমরা ঘুরেছি। তাতে আমরা অনেক অনেক মানে আগিয়ে মানে আর কি মানুষ উপকৃত পেয়েছি আর কি। হ্যাঁ, আমাদের কল্যাণ চৌবে এসেছিল এবং আমাদের রামনবমী মিছিল বার করেছে, কীর্তনের দল, তারপরে ঢাক, ডগর, আপনার ঝুমর নাচ, ওরা ওদের বক্তব্য বলবে, আমাদের বক্তব্য আমরা বলবো। হ্যাঁ, ওদের মতো নিজের মতো নিজে করবে, আমাদের প্রার্থী জেতাবার জন্য আমরা বলবো। সব পার্টি খুব ভালোভাবে প্রচার চলছে, তবে সিপিএম কংগ্রেসের প্রচারটা তুলনামূলক কম, বিজেপি তৃণমূল খুব ভালোই প্রচার হচ্ছে। হাওয়া বোঝা মুশকিল এখন, তৃণমূলের ক্যান্ডিডেট ভালো, বিজেপির এখন মানুষের আস্থা ভালো। সবাইকেই দরকার, দেখা যাক আবার নতুন কে আসে, সবার ভেঙে তো আর বলা যায় না, সেসব সময় এখন নেই। দেখা এই ভোটে আজকে যা হবে হবে, আমরা একটা চিন্তাধারা নিয়েছি সেটাই দেবো। ভালোই তো করছে, এরকম প্রচার করবে তাহলে ভালো হবে। দিল্লি পৌঁছনে কে লিয়ে কৃষ্ণনগর মে জোড়া ফুল খিলেগা ইয়া কমল ইয়া ফির অর কোই রাজনৈতিক দল কা চিহ্ন ইস পর আপনি দাবেদারি সাবিত কর পায়েগা, ইসকে লিয়ে জনতা নে তো আপনা মুড তৈয়ার কর লিয়া হ্যায়। আব দেখনা ইয়ে হ্যায় কি জিত ইয়া হার কে লিয়ে 29 তারিখ কো জনতা কিস পর বটন দবা কর মোহর লাগাতি হ্যায়। ক্যামেরাম্যান প্রত্যয় কে সাথ মে সোনু ওজা, কৃষ্ণনগর, সন্মার্গ।